ওয়েলকাম স্টুডেন্টস, লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি পরমাণুর গঠনের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, নিউক্লিয় বল এগুলো আলোচনা করব। তাহলে প্রথমে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যাতে আসি। আমরা পরমাণুর গঠনে পড়েছিলাম পরমাণুর মধ্যে তিনটি মুখ্য কণিকা বর্তমান, প্রোটন এটা ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, ইলেকট্রন এটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা এবং নিউট্রন এটা নিস্তড়িত কণা। তাহলে এই তিনটে প্রধান কণা আমরা দেখেছি পরমাণুর মধ্যে অবস্থান করছে। এরপরে আমরা দেখি ওই যে পরমাণুর কেন্দ্রে, এটাও দেখেছি পরমাণুর কেন্দ্রে আছে প্রোটন এবং নিউট্রন, এরা ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করছে, এবং ইলেকট্রনগুলি প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রনগুলি পরমাণুর বাইরের বিভিন্ন কক্ষপথে সমদ্রুতিতে আবর্তন করছে। পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলি, কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে তাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। তাহলে একটা মৌলিক পদার্থের একটা পরমাণু যদি আমি নিই, তাহলে সেই পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকবে সেটাই হবে ওই মৌলিক পদার্থের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। আমরা জানি মৌলের নিউক্লিয়াসে আছে প্রোটন এবং নিউট্রন, তাহলে যতগুলো প্রোটন থাকবে সেই প্রোটন সংখ্যাই হবে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে তাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। একে আমরা জেড অক্ষর দ্বারা সূচিত করি। আমরা এই পরমাণু ক্রমাঙ্ককে জেড দিয়ে সূচিত করি, অর্থাৎ যতগুলো প্রোটন থাকবে সেটাই হবে পরমাণু ক্রমাঙ্ক ওই মৌলের। আমরা যদি হাইড্রোজেন দেখি, হাইড্রোজেনের ক্ষেত্রে একটিমাত্র প্রোটন আছে, তাহলে হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা এক। যদি হিলিয়াম দেখি, হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের নিউক্লিয়াসে আছে দুটি প্রোটন, তাহলে হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক দুই বা পারমাণবিক সংখ্যা দুই। তেমনি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন এরকমগুলো আমরা একটা করে যদি নিজে থাকি, তাহলে দেখব তার কেন্দ্রে যতগুলো করে প্রোটন অবস্থান করছে সেই সংখ্যাটাই হবে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। একে আমরা জেড অক্ষর দ্বারা সূচিত করি। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে জেড ইজ ইকুয়াল টু ওয়ান, হিলিয়ামের ক্ষেত্রে জেড ইজ ইকুয়াল টু টু, লিথিয়ামের ক্ষেত্রে জেড ইজ ইকুয়াল টু থ্রি, এরকম করে করে আমরা যদি পর্যায় সারণী বরাবর যেতে থাকি তাহলে পরমাণু ক্রমাঙ্কগুলো ক্রমশ বাড়তে থাকে। এরপরে আসব ভর সংখ্যা। ভর সংখ্যাটা কি? কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যতগুলি প্রোটন ও নিউট্রন থাকে তার মিলিত সংখ্যাকে ওই মৌলের পরমাণুর ভর সংখ্যা বলবো। তাহলে কোনো মৌলিক পদার্থে যদি একটা পরমাণু আমি নিই এবং ওই পরমাণুটাকে যদি লক্ষ্য করি, ওর নিউক্লিয়াসে কতগুলো প্রোটন আছে এবং কতগুলো নিউট্রন আছে, সেইগুলোকে যদি আমরা সরাসরি যোগ করে দিই, তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হবে ওই পরমাণুটার ভর সংখ্যা। কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যতগুলি প্রোটন ও নিউট্রন থাকে তার মিলিত সংখ্যাকে ওই মৌলের পরমাণুর ভর সংখ্যা বলে। তাহলে আমরা দেখব পরমাণুটার নিউক্লিয়াসে কটা প্রোটন আছে, কটা নিউট্রন আছে, সেই দুটোকে যোগ করে দেবো, দিলেই সেটা ভর সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা যদি ওয়ান এইচ টু, যেটা হাইড্রোজেনের ডয়টেরিয়াম যেটাকে বলছি, এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা প্রোটন আছে এবং একটা নিউট্রন আছে। ডয়টেরিয়াম হাইড্রোজেনের একটি পরমাণুর ক্ষেত্রে তার নিউক্লিয়াসে আছে একটি প্রোটন এবং একটি নিউট্রন, তার মানে ওয়ান প্লাস ওয়ান, উপরে যে ওয়ান ইচ টু, টু যে ওপরে লিখলাম এটাই হচ্ছে ওর ভর সংখ্যা। কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন ও নিউট্রন থাকে তার মিলিত সংখ্যাকে ওই মৌলের পরমাণুর ভর সংখ্যা বলে। একে আমরা এ অক্ষর দ্বারা সূচিত করি। তাহলে একে আমরা কি দিয়ে সূচিত করি? একে আমরা এ দিয়ে সূচিত করব। পরমাণু ক্রমাঙ্ককে আমরা জেড দিয়ে সূচিত করেছিলাম, এখন ভর সংখ্যাকে আমরা এ অক্ষর দ্বারা সূচিত করব। ভর সংখ্যা হলো পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। তার মানে পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাকে যোগ করলে
আমরা ভর সংখ্যা পাব, তাহলে বলবো এ ইজ ইকুয়াল টু জেড প্লাস এন, অর্থাৎ ভর সংখ্যা ইজ ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা জেড প্লাস নিউটন সংখ্যা এন। এ ইজ ইকুয়াল টু জেড প্লাস এন, তাহলে এ থেকে আমি নিউট্রন সংখ্যাটা বের করে ফেলতে পারি। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। তাহলে ভর সংখ্যা থেকে আমরা যদি পারমাণবিক সংখ্যাকে বিয়োগ করি তাহলে নিউট্রন সংখ্যা পেয়ে যাব। এখানে একটা মৌলের আমরা ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা লিখেছি। মনে করি এক্স একটা মৌলের পরমাণু, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে জেড, অর্থাৎ এর মধ্যে আছে জেড ডি প্রোটন, আর এ এটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে কি হলো, আমরা পরমাণু ক্রমাঙ্ককে নিচের দিকে লিখলাম, ভর সংখ্যাকে লিখেছি উপরের দিকে। তার মানে এ হচ্ছে কি, এটা হলো ভর সংখ্যা, অর্থাৎ এটা হলো প্রোটন প্লাস নিউট্রনের যোগফল। যতগুলো প্রোটন আছে যতগুলো নিউট্রন আছে এই পরমাণুটার নিউক্লিয়াসে, সেইগুলোকে যোগ করে যা হবে সেটা আমরা উপরে বসাবো। তাহলে এই যে মৌলটা আমি এখানে লিখেছি জেড এক্স এ, তাহলে এই মৌলটার মধ্যে কি কি আছে আমরা জানার চেষ্টা করি। জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ আমরা বলতে পারি এতে প্রোটনের সংখ্যা হচ্ছে জেড ডি, আর পরমাণুটা যদি নিস্তড়িত হয় তাহলে এও বলতে পারি এতে ইলেকট্রনের সংখ্যা হবে জেড ডি। পরমাণুটি যদি নিস্তড়িত হয় তাহলে, যদি প্রোটন সংখ্যা জেড হয় তাহলে ইলেকট্রনের সংখ্যা হবে জেড, আর এটা হলো ভর সংখ্যা। তাহলে আমরা যদি ভর সংখ্যা থেকে এই পারমাণবিক সংখ্যাটা বিয়োগ করি তাহলে কি কাকে পেয়ে যাব, নিউটন সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা যদি উপরের যে সংখ্যাটা বসানো আছে তার থেকে যদি নিচের সংখ্যাটা বিয়োগ করি তাহলে যেটা পাবো সেটা হবে নিউটন সংখ্যা, অর্থাৎ নিউটন সংখ্যা ইজ ইকুয়াল টু ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। তাহলে এ থেকে জেড, এ মাইনাস জেড ইজ ইকুয়াল টু নিউট্রন সংখ্যা। নিউক্লাইড কি আমরা দেখে নিই। নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা ও নির্দিষ্ট ভর সংখ্যা বিশিষ্ট এক একটি পরমাণুকে নিউক্লাইড বলে। তাহলে নিউক্লাইড কি হলো না, তাদের এমন একটা পরমাণু যার পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট, ভর সংখ্যাও নির্দিষ্ট, তাহলে দুটোই নির্দিষ্ট আছে। যদি আমি একটা এমন পরমাণু নিই যার ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট আছে তাহলে সেইটাকে আমি এক একটা নিউক্লাইড বলবো। এখানে জেড এক্স এ এটা লিখেছে, এখানে এর পারমাণবিক সংখ্যা জেড নির্দিষ্ট, এখানের ভর সংখ্যা এ নির্দিষ্ট, তাহলে জেড এক্স এ এটাকে আমি বলবো একটা নিউক্লাইড। ঠিক তেমনই যদি এইভাবে লিখি জেড ওয়াই এ, তাহলে এখানেও এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে জেড, এর ভর সংখ্যা হচ্ছে এ, দুটোই নির্দিষ্ট, তাহলে এটাকেও আমরা নিউক্লাইড বলবো। নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা ও নির্দিষ্ট ভর সংখ্যা বিশিষ্ট এক একটি পরমাণুকে নিউক্লাইড বলে। তাহলে জেড এক্স এ এটা একটা নিউক্লাইড, জেড ওয়াই এ এটাও একটা নিউক্লাইড, যেহেতু এই দুটোর মধ্যেই পরমাণু ক্রমাঙ্ক ঠিক আছে এবং এর মধ্যে ভর সংখ্যা যেটা আছে সেটাও নির্দিষ্ট আছে। এর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা নির্দিষ্ট, এর ক্ষেত্রেও পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা নির্দিষ্ট, তাহলে দুটোই হবে এক একটি নিউক্লাইড। আইসোটোপ বা সমস্থানিক, আইসোটোপ কাকে বলে? একই পারমাণবিক সংখ্যা কিন্তু বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলোকে পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলে। তাহলে আমরা একই পারমাণবিক সংখ্যা হবে কিন্তু বিভিন্ন ভর সংখ্যা হবে, একই পারমাণবিক সংখ্যা হবে কিন্তু বিভিন্ন ভর সংখ্যা হবে, এমন পরমাণুকে যদি নিই তাহলে ওই পরমাণুগুলোকে একে অপরের আইসোটোপ বলবো। এখন একই পারমাণবিক সংখ্যা হতে গেলে সেটা একই মৌলের পরমাণু হবে। আমরা জানি যখনই পারমাণবিক সংখ্যা পরিবর্তিত হয়ে যায় তখন মৌলটিও পরিবর্তিত হয়ে যায়। তাহলে একই পারমাণবিক সংখ্যা হতে গেলে এগুলো একই মৌলের পরমাণু হতে হবে। তাহলে আমরা সেরকম একই মৌলের কয়েকটা পরমাণুর ক্ষেত্রে আমরা বিবেচনা করে দেখি যে তাদের পারমাণবিক সংখ্যা একই মৌল, মানে পারমাণবিক সংখ্যা অবশ্যই এক,
আর বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু যদি এরকম যদি আমরা পাই তাহলে এইগুলোকে একে অপরের আইসোটোপ বলবো, পরমাণুগুলোকে পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলবো। এখানে দুটো উদাহরণ দেখানো হয়েছে। প্রথম উদাহরণ আমরা 1H1, এটা একটা হাইড্রোজেনের পরমাণু। 1H2 এটাও একটা হাইড্রোজেনের পরমাণু। 1H3 এটাও একটা হাইড্রোজেনের পরমাণু। এখানে দেখতে পাচ্ছি পরমাণু ক্রমাঙ্ক সমান, অর্থাৎ পারমাণবিক সংখ্যা সমান। পারমাণবিক সংখ্যা সমান বলি প্রত্যেকটি হয়েছে এখানে হাইড্রোজেন। এবার ভর সংখ্যা দেখি, এর ভর সংখ্যা 1, এর ভর সংখ্যা 2, এর ভর সংখ্যা 3। তাহলে কী দেখলাম, এদের পরমাণু ক্রমাঙ্কগুলো এক আছে, 1, 1, 1 সমান আছে। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, সেই জন্য এখানে 1, এখানে 1, এখানে 1 আছে। কিন্তু উপরে দেখতে পাচ্ছি ভর সংখ্যাগুলো আলাদা আলাদা আছে, একটার ক্ষেত্রে ভর সংখ্যা 1, একটার ক্ষেত্রে ভর সংখ্যা 2, একটার ক্ষেত্রে ভর সংখ্যা 3। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, যদি এটা নিউট্রন সংখ্যা দেখি 1-1, তার মানে এই হাইড্রোজেন পরমাণুটাতে কোনো নিউট্রন নেই। এই হাইড্রোজেন পরমাণুটাকে আমরা বলি প্রোটিয়াম। তাহলে এটা জানা গেল প্রোটিয়াম হাইড্রোজেনের একটা পরমাণুর কেন্দ্রে কোনো নিউট্রন অবস্থান করছে না। এটা দেখি 1H2, এটা ডয়টেরিয়াম বলছে। তাহলে এই ডয়টেরিয়ামের দেখি 2-1, মানে একটি নিউট্রন অবস্থান করছে। হাইড্রোজেনের ডয়টেরিয়াম যে পরমাণু, সেই পরমাণুটাতে পরমাণু নিউক্লিয়াসে একটি প্রোটন এবং একটি নিউট্রন অবস্থান করছে, সেই জন্য 1+1, 2, এখানে ভর সংখ্যা 2 হয়েছে। এটা দেখি টিট্রিয়াম 1H3, এই টিট্রিয়াম হাইড্রোজেন পরমাণুতে আমরা দেখি 3-1=2, অর্থাৎ এই পরমাণুটার কেন্দ্রে আছে দুটি নিউট্রন। তাহলে নিউট্রন সংখ্যার বিভিন্নতার জন্যে এখানে ভর সংখ্যা বিভিন্ন হয়ে যাচ্ছে। এর ক্ষেত্রে কারণ প্রোটন সংখ্যা সমান থাকবে, প্রোটন সংখ্যা ধ্রুবক, এর ক্ষেত্রে নিউট্রন নেই, সেই জন্যে 1 ভর সংখ্যা। এক্ষেত্রে একটা নিউট্রন আছে, সেই জন্যে ভর সংখ্যা 2। এর ক্ষেত্রে দুটো নিউট্রন আছে, সেই জন্য ভর সংখ্যা 3। তাহলে এই যে প্রোটিয়াম বলি, ডয়টেরিয়াম বলি বা টিট্রিয়াম বলি, এইগুলোর দেখতে পাচ্ছি প্রত্যেকটার পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা বিভিন্ন, তাই এইগুলোকে আমরা একে অপরের আইসোটোপ বলবো। একই পারমাণবিক সংখ্যা কিন্তু বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলোকে পরস্পর আইসোটোপ বা সমস্থানিক বলে। তাহলে 1H1, 1H2, 1H3 এইগুলো হলো এক একটা আইসোটোপ। ঠিক তেমনই আমরা অক্সিজেনের 3টে পরমাণুকে দেখিয়েছি, অক্সিজেন 8O16, 8O17, 8O18। তার মানে অক্সিজেন যেহেতু এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 8, প্রত্যেকটার ক্ষেত্রেই 8 হবে, তার মানে আইসোটোপ হতে গেলে ওইগুলো একই মৌলের পরমাণু হবে, আইসোটোপ একই মৌলের পরমাণু হয়। তাহলে এর ক্ষেত্রে 16, তার মানে এখানে 16-8 মানে 8টি নিউট্রন আছে। এর ক্ষেত্রে 17-8 মানে 9টি নিউট্রন আছে এই পরমাণুটার নিউক্লিয়াসে। আর এখানে 18-8 তার মানে 10টি নিউট্রন আছে। তাহলে এতে থাকলো 8টা নিউট্রন, এতে থাকলো 9টা নিউট্রন, এতে থাকলো 10টা নিউট্রন। তাহলে এই নিউট্রনের বিভিন্নতার জন্যই এখানে ভর সংখ্যাগুলো পাল্টে যাচ্ছে, 16, 17, 18। তাহলে এই যে 3টে পরমাণুকে আমরা দেখালাম, 8 অক্সিজেন 16, 8 অক্সিজেন 17, 8 অক্সিজেন 18, এই 3টেকে আমরা পরস্পরের আইসোটোপ বলবো। তাহলে আইসোটোপ হয় একই মৌলের পরমাণু। এরপরে আসছে আইসোবার। আইসোটোপের ঠিক উল্টোটা হচ্ছে আইসোবার। এখানে দেখেছিলাম একই পারমাণবিক সংখ্যা, আইসোবারের ক্ষেত্রে হবে বিভিন্ন পারমাণবিক সংখ্যা। এতে আছে বিভিন্ন ভর সংখ্যা, এতে হবে একই ভর সংখ্যা। জাস্ট আইসোটোপের উল্টোটা যদি বলি সেটাই হবে আইসোবার। তাহলে বিভিন্ন পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভর সংখ্যা বিশিষ্ট বিভিন্ন মৌলের পরমাণুগুলোকে আইসোবার বলে। এর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা সমান ছিল, এখানে বিভিন্ন পারমাণবিক সংখ্যা। এর ক্ষেত্রে ভর সংখ্যা বিভিন্ন ছিল, এখানে একই ভর সংখ্যা। বিভিন্ন পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভর সংখ্যা বিশিষ্ট বিভিন্ন মৌলের পরমাণুগুলিকে আইসোবার বলে। এখানে আমরা দেখছি, এখানে নাইট্রোজেন লিখেছি, এখানে আমরা কার্বন লিখেছি। এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে কীভাবে লিখেছি, 7N14, কার্বনের ক্ষেত্রে লিখেছি 6 কার্বন 14।
তাহলে এখানে বিভিন্ন পারমাণবিক সংখ্যা পরিষ্কার বোঝা যাচ্ছে, এর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 7, এর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 6, তার মানে বিভিন্ন পারমাণবিক সংখ্যার এগুলো এক একটা মৌলিক পদার্থ হলো, বিভিন্ন পারমাণবিক সংখ্যা হলেই মৌলিক পদার্থ চেঞ্জ হয়ে যাবে। তাহলে দুটো পরমাণু নিয়েছে, এর পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 7, এর পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 6, আর উপরে দেখতে পাচ্ছি ভর সংখ্যা কিন্তু সমান, এর বেলায় সব ভর সংখ্যা আলাদা আলাদা ছিল, এর বেলায় ভর সংখ্যাটা হয়ে গেছে সমান। তাহলে এই রকম যদি আমরা দুটো পরমাণু নিই তাহলে এদেরকে আমরা বলবো আইসোবার, তাহলে 7 নাইট্রোজেন 14 বা 6 কার্বন 14, এই দুটো পরমাণুকে আমরা বলবো আইসোবার। ঠিক তেমনভাবেই 20 ক্যালসিয়াম 40, 18 আর্গন 40, এর ক্ষেত্রেও ক্যালসিয়াম এবং আর্গনের পরমাণু ক্রমাঙ্ক আলাদা আলাদা, ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 20, আর্গনের পরমাণু ক্রমাঙ্ক 18, তাহলে পরমাণু ক্রমাঙ্ক আলাদা হয়ে গেল কিন্তু ভর সংখ্যা একই আছে 40 40। তাহলে ক্যালসিয়াম এবং আর্গন এই দুটো পরমাণু, যে দুটো পরমাণুকে দেখানো হয়েছে এই দুটো পরমাণুকে আমরা বলবো আইসোবার। আইসোটোপের ক্ষেত্রে দেখেছিলাম একই মৌলের পরমাণুগুলো পরমাণুর ক্ষেত্রে আইসোটোপ হয়, আর এখানে দেখতে পেলাম কি বিভিন্ন মৌলের পরমাণু, অবশ্যই যদি পারমাণবিক সংখ্যা পাল্টে যায় তাহলে মৌলগুলো বিভিন্ন হবে, তাহলে একই মৌলের ক্ষেত্রে, একই মৌলের পরমাণুর ক্ষেত্রে আইসোটোপ দেখা যায়, আর বিভিন্ন মৌলের পরমাণুর ক্ষেত্রে আইসোবার দেখা যায়। এরপরে আইটেম আসছে আইসোটোন। আইসোটোন কাকে বলে আমরা একটু দেখে নিই, ভিন্ন প্রোটন সংখ্যা কিন্তু একই নিউট্রন সংখ্যা বিশিষ্ট ভিন্ন মৌলের পরমাণুগুলিকে আইসোটোন বলে। তাহলে ভিন্ন প্রোটন সংখ্যা মানে এখানেও হচ্ছে মানে বিভিন্ন মৌলের পরমাণু, প্রোটন সংখ্যা যখনই পরিবর্তিত হবে তখন মৌলটিও পরিবর্তিত হয়ে যাবে, তাহলে ভিন্ন প্রোটন সংখ্যা মানে বিভিন্ন মৌলের পরমাণু কিন্তু একই নিউট্রন সংখ্যা। তাহলে ভিন্ন প্রোটন সংখ্যা বিশিষ্ট আমি যদি দুটো পরমাণুকে নিই, যদি দেখি তার মধ্যে নিউট্রন সংখ্যা সমান আছে তাহলে সেই পরমাণুগুলোকে আমরা আইসোটোন বলবো। তাহলে যদি নিউট্রন সংখ্যা সমান থাকে তাহলে আমরা সেই পরমাণুগুলোকে বলবো আইসোটোন। এখানে আমরা দেখেছি 2 হিলিয়াম, এটা 4, 2 হিলিয়াম 4 এবং 1H3, এখানে দেখছি ভিন্ন প্রোটন সংখ্যা পরিষ্কার হয়ে যাচ্ছে, হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 1। আচ্ছা এখানে নিউট্রন সংখ্যাগুলো একটু দেখে নিই, 4 - 2 = 2, তার মানে হিলিয়ামের ক্ষেত্রে, হিলিয়ামের এই পরমাণুটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা আছে 2, হাইড্রোজেন এই যে টিট্রিয়াম, এই টিট্রিয়ামের ক্ষেত্রে দেখি 3 - 1 = 2, তার মানে এই যে দুটো বিভিন্ন মৌলের পরমাণু আমি নিয়েছি এদের মধ্যে পরমাণু ক্রমাঙ্ক অবশ্যই আলাদা হবে কিন্তু নিউট্রন সংখ্যা, এখানে দেখছি নিউট্রন সংখ্যা দুটো সমান আছে, এর ক্ষেত্রে দুটো নিউট্রন আছে, এরও ক্ষেত্রে দুটো নিউট্রন আছে, তাহলে এই দুটোকে আমরা বলবো পরস্পরের আইসোটোন। আরেকবার বলে নিই, ভিন্ন প্রোটন সংখ্যা কিন্তু একই নিউট্রন সংখ্যা বিশিষ্ট ভিন্ন মৌলের পরমাণুগুলোকে আইসোটোন বলে। তাহলে 2 হিলিয়াম 4 বা 1 হাইড্রোজেন 3, এই দুটো পরমাণুকে যদি নিই তাহলে যেহেতু এই দুটো পরমাণুর মধ্যে নিউট্রন সংখ্যা সমান তাহলে এই দুটো পরমাণুকে আমরা পরস্পরের আইসোটোন বলবো। নেক্সট আসছে নিউক্লিয় বল। নিউক্লিয় বল কি আমরা একটু বোঝবার চেষ্টা করি। আমরা পরমাণুর গঠনে দেখেছি পরমাণুর একটা নিউক্লিয়াস আছে এবং তার বাইরে আছে ইলেকট্রন মহল, পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনগুলো ঠাসাঠাসিভাবে অবস্থান করছে এবং সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার বাইরের বিভিন্ন কক্ষপথে ঋণাত্মক তড়িৎধর্মী ইলেকট্রনগুলি একটা সমদ্রুতিতে আবর্তন করছে। তাহলে এই যে আমরা নিউক্লিয়াসটা দেখলাম, নিউক্লিয়াসের ভিতরে আছে পজিটিভ তড়িৎধর্মী প্রোটন, এরা সবাই একত্রে অবস্থান করছে কিন্তু স্বাভাবিক নিয়ম অনুসারে আমরা জানি সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলো কিভাবে অবস্থান করছে, সাধারণ নিয়ম অনুসারে প্রোটনগুলো তো পরস্পরকে বিকর্ষণ করা উচিত ছিল, যার ফলে পরমাণু ভঙ্গুর হওয়া উচিত ছিল, পরমাণু নিউক্লিয়াস ভঙ্গুর হওয়া উচিত ছিল, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের কোনো অস্তিত্ব থাকতো না, যেহেতু সমস্ত পজিটিভ আধানগুলো পরমাণুর কেন্দ্রে অবস্থান করছে তাহলে এদের পারস্পরিক বিকর্ষণের জন্যে পরমাণু নিউক্লিয়াসটি ভঙ্গুর হওয়া উচিত ছিল।
কিন্তু আমরা উল্টোটা দেখি, পরমাণু নিউক্লিয়াস অত্যন্ত সুস্থির, অর্থাৎ এটা একটা স্টেবল কন্ডিশনে আছে। এর থেকে আমরা আর প্রথমে নিউক্লিয় বলটা বলে নিই, ব্যাখ্যা করব পরে। পরমাণু নিউক্লিয়াসে নিউক্লিয়নগুলি একটি দৃঢ় বলে আবদ্ধ থাকে। নিউক্লিয়ন আগের ক্লাসে বলেছিলাম, নিউক্লিয়ন কি না, নিউক্লিয়াস যে যে কণিকা দিয়ে তৈরি তাদেরকে আমরা নিউক্লিয়ন বলি। তাহলে নিউক্লিয়াস প্রোটন দিয়ে তৈরি, তাহলে এক্ষেত্রে প্রোটনটা একটা নিউক্লিয়ন। তাহলে নিউক্লিয়াস আবার নিউট্রন দিয়েও তৈরি, নিউট্রনও থাকে, তাহলে নিউট্রনও একটা নিউক্লিয়ন। তাহলে এই নিউক্লিয়ন মিন্স প্রোটন এবং নিউট্রন। পরমাণু নিউক্লিয়াসে নিউক্লিয়নগুলি অর্থাৎ প্রোটন এবং নিউট্রনগুলি একটি দৃঢ় বলে আবদ্ধ থাকে। তাহলে এই বলটিকে নিউক্লিয় বল বলে। এটি একটি শক্তিশালী আকর্ষণ বল, এটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স, আকর্ষণ বল। এটি কোনো মহাকর্ষ বা কুলম্বীয় বল নয়, এটা মহাকর্ষ বলও নয়। মহাকর্ষ বল আমরা পড়েছি, এ পৃথিবীর প্রত্যেকটি বস্তুকণা তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে আমরা বলেছিলাম মহাকর্ষ, এটা এরকম কোনো বল নয়। কুলম্বীয় বল, কুলম্বীয় বল কোন ক্ষেত্রে বলবো, না যদি দুটো আধানের মধ্যে আকর্ষণ বল বা দুটো আধানের মধ্যে বিকর্ষণ বল, এটাই হচ্ছে কুলম্বীয় বল। দুটো আধান, দুটো সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং দুটি বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা, এটা ছিল কুলম্বীয় বল। তাহলে পরমাণু নিউক্লিয়াসে তাহলে এই প্রোটনগুলো কিভাবে অবস্থান করছে? বিজ্ঞানী হাইজেনবার্গ এটার স্বপক্ষে বলেছিলেন, যে পরমাণু নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রনগুলো অবস্থান করছে, তাহলে এরা একটা কণিকা আদান প্রদানের ফলে সর্বদা এরা পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ এই কণিকা আদান প্রদানের ফলে একটি নিউট্রন প্রোটনে, আবার একটি প্রোটন নিউট্রনে, এইভাবে অনবরত পরিবর্তন হয়ে চলেছে এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে এই পরিবর্তনটা ঘটছে। তাহলে একটা কণিকার আদান প্রদানের ফলে প্রোটন নিউট্রন হচ্ছে, নিউট্রন প্রোটন হচ্ছে, এবং অত্যন্ত দ্রুত গতিতে ঘটার ফলে এই যে প্রোটনের দুটি পারস্পরিক প্রোটনের মধ্যে যে বিকর্ষণ বলটা হওয়া উচিত ছিল, সেই বিকর্ষণ বলটা এর হওয়ার সুযোগ পাচ্ছে না। এত দ্রুত এই পরিবর্তনটা ঘটছে যে এখানে কোনো রকম যে বিকর্ষণ বলটা হওয়ার সুযোগ, বিকর্ষণ বলটা অ্যাপ্লাই হওয়ার সুযোগ পাচ্ছে না। তাহলে এই জন্যে এই যে প্রোটন নিউট্রনে, নিউট্রন প্রোটনে অনবরতভাবে পরিবর্তন হয়ে চলেছে, এক্ষেত্রে কি হচ্ছে, একটা প্রবল আকর্ষণ বলের সৃষ্টি হচ্ছে, যে কণিকাটা প্রোটন এবং নিউট্রনের মধ্যে আদান প্রদান চলছে, সেই আদান প্রদান যে কণিকাটা দ্বারাই হচ্ছে। বিজ্ঞানী ইউকাওয়া বললেন যে এটার নাম হচ্ছে মেসন, অর্থাৎ মেসন নামে একটি কণা প্রোটন থেকে নিউট্রনে এবং নিউট্রন থেকে প্রোটনে অনবরত স্থানান্তরিত হচ্ছে, ফলে এরা একটি প্রোটন নিউট্রনে, নিউট্রন প্রোটনে পরিবর্তিত হচ্ছে, ফলে এরা একে অপরকে বিকর্ষণ করার সুযোগ পাচ্ছে না। প্রোটনগুলো একে অপরকে বিকর্ষণ করার সুযোগ পাচ্ছে না, উপরন্তু এর ফলে এদের মধ্যে একটা বিরাট আকর্ষণ বলের সৃষ্টি হচ্ছে, শক্তিশালী আকর্ষণ বলের সৃষ্টি হচ্ছে। সেই আকর্ষণ বলেই এই নিউক্লিয়নগুলো পরস্পরভাবে দৃঢ়ভাবে আবদ্ধ আছে। এই বলটিকে আমরা বলবো নিউক্লিয় বল। আবার বলি, এটি একটি শক্তিশালী আকর্ষণ বল, আর এটি কোনো মহাকর্ষ বা কুলম্বীয় বল নয়। তাহলে প্রোটন প্রোটনের মধ্যে কিছুটা বিকর্ষণ বল থাকছে, এবং এই নিউট্রন প্রোটন প্রোটন নিউট্রনে পরিবর্তিত হওয়ার ফলে এর মধ্যে একটা শক্তিশালী আকর্ষণ বলের সৃষ্টি হচ্ছে। এই আকর্ষণ বলটা এতটাই শক্তিশালী যে তার ক্ষেত্রে যে বিকর্ষণ বল, এটা নগণ্য হয়ে পড়ে, ফলে একটি প্রবল আকর্ষণ বলের সাহায্যে নিউক্লিয়াসে নিউক্লিয়নগুলি দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এই বলটাকেই আমরা বলবো নিউক্লিয় বল। আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে আমি সকলকে ধন্যবাদ জানাবো, আর সকলকে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং আমার এই ভিডিওটা দেখার পরে লাইক দেবে, শেয়ার করবে যদি ভালো লাগে। আর তোমাদের একটা লাইক আমাকে ইন্সপায়ার করবে, আমাকে অনুপ্রাণিত করবে আরও ক্লাসটাকে মনোযোগ দিয়ে করার, আরও ভালো ভালো কিছু জিনিস তোমার সামনে প্রেজেন্ট করার। তাহলে আজকে আমি থামছি।
শেষে সকলকে আবার ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ টু অল।